হিরো হাং হিরো বাইকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি মডেল। আর যদিও এই বাইকটি আমাদের দেশে প্রায় দীর্ঘ 12 বছর ধরে রয়েছে এবং এই বাইকটি গত বছর 2018 সালে একটু মডিফাই হয়ে আমাদের দেশে এসেছে, এবং এ বছরের শুরুর দিকেও 2019 সালের শুরুর দিকে এই বাইকটি দুটি কালারে আমাদের দেশে এসেছে। এই কালারগুলো হচ্ছে, একটা হচ্ছে টেকনো ব্লু আর একটা হচ্ছে লিফ গ্রিন, দুটাই ম্যাট এডিশনের। তো আজকে আপনাদের সাথে যে রিভিউটা করতে চাইছি যে বাইকটি দিয়ে, ওটা হচ্ছে টেকনো ব্লু। তবে লিফ গ্রিন বাইকটি নিয়েও আমরা একটা রিভিউ শেয়ার করবো আমাদের সাথে খুব শীঘ্রই। এছাড়া বাইকটি আপনি দুটি ভার্সনে পাবেন, একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভার্সন আর একটা হচ্ছে ডাবল ডিস্ক ভার্সন। প্রথমে বাইকটির ইঞ্জিনের কথা বলতে গেলে, বাইকটির ইঞ্জিনে রয়েছে 149.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক ইয়ার কুলড OHC ইঞ্জিন। বাইকটির ইঞ্জিন থেকে 14.4 PS এবং 12.8 Nm টর্ক উৎপাদন করে, এবং বাইকটিতে রয়েছে ফাস্ট গিয়ার। এছাড়াও বাইকটিতে ইউজ করা হয়েছে সিঙ্গেল হর্ন। তো বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 163 mm এবং বাইকটির হুইল বেঞ্চ হচ্ছে 1325 mm। বাইকটিতে সেলফ এবং কিক স্টার্টার দুটাই রয়েছে, এবং বাইকটির লেন্থ হচ্ছে 1280 mm এবং বাইকটির উইডথ হচ্ছে 765 mm এবং বাইকটির হাইট হচ্ছে 1095 mm এবং বাইকটির সিট হাইট হচ্ছে 795 mm। আর বাইকটির ব্রেকের কথা বলতে গেলে, বাইকটির রিয়ার ব্রেক হিসেবে ইউজ করা হয়েছে 130 mm ড্রাম ব্রেক। এই বাইকটি দুটি ভার্সন পাবেন, একটা সিঙ্গেল ডিস্ক ভার্সন একটা ডাবল ডিস্ক ভার্সন। তো ডাবল ডিস্ক ভার্সন বাইকটির রিয়ার ব্রেক হিসেবে ইউজ করা হয়েছে 220 mm ডিস্ক ব্রেক। তো দুটো বাইকের ফ্রন্ট ব্রেক সেম রাখা হয়েছে, সেক্ষেত্রে বাইকটির ফ্রন্ট ব্রেক হিসেবে ইউজ করা হয়েছে 240 mm ডিস্ক ব্রেক। বাইকটির সাসপেনশনের কথা বলতে গেলে, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার, এবং বাইকটির রিয়ার সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে সুইং আর্ম উইথ নিডরক GRS সাসপেনশন। এবং বাইকটির টায়ারের কথা বলতে গেলে, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ইউজ করা হয়েছে 80 সেকশনের টায়ার, এবং বাইকটির রিয়ার টায়ার হিসেবে ইউজ করা হয়েছে 100 সেকশনের টায়ার। দুইটা টায়ারে কিন্তু টিপলেস টায়ার। বাইকটিতে ইউজ করা হয়েছে LED টেইল লাইট। তবে আমরা 2018 সালের মডেলটি নিয়ে একটা রিভিউ আপলোড করছি, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। তো ওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। বাইকটির ওয়েট হচ্ছে 145 কেজি এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.4 লিটার। এছাড়া বাইকটির ফুয়েল রিজার্ভ ক্যাপাসিটি হচ্ছে 2.2 লিটার। আর বাইকটির মাইলেজ হচ্ছে 50 কিলোমিটার পার লিটার এবং বাইকটির টপ স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। আর বাইকটির মিটারের কথা বলতে গেলে, বাইকটির মিটার ইউজ করা হয়েছে অ্যানালগ এবং ডিজিটাল মিটার প্যানেল, যেখানে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল অটোমিটার, ডিজিটাল ক্লক, ট্যাকোমিটার, সাজেশন ইন্ডিকেটর, টার্ন সিগন্যাল ইন্ডিকেটর, ফুয়েল গেজ, নিউট্রাল ইন্ডিকেটর, হেডলাইটের হাই বিম ইন্ডিকেটর। এবং বাইকটির লেফট হ্যান্ড বার রয়েছে হর্ন বাটন, ট্রান্স সিগন্যাল সুইচ, হেডলাইটের হাই লুবিম সুইচ, ফার্স্ট সুইচ এবং ক্লাচ লিভার আর ফুল চোক। আর বাইকটির রাইট হ্যান্ড বার দেখতে গেলে, বাইকটির রাইট হ্যান্ড বার রয়েছে হেডলাইটের পাওয়ার অন অফ সুইচ, সেলফ স্টার্টার, ফ্রন্ট ব্রেক লিভার এবং এসকেলেটর। সো ফ্রেন্ডস, বাইকটির ইঞ্জিন পারফরমেন্সের কথা বলতে গেলে, তো আমরা অনেকজনের সাথে কথা বলে দেখেছি আসলে এই বাইকটি যারা ইউজ করেছে তাদের সাথে। তো এই বাইকটি যারা ইউজ করেছে তারা বলেছে এই বাইকটি নিয়ে তাদের তেমন কোনো প্রবলেম হয় নাই। তবে এই বাইকটির সবচেয়ে ভালো দিক হচ্ছে, এই বাইকটির ইঞ্জিনের 5 বছরের ওয়ারেন্টি রয়েছে, যেটা প্রায় 70,000 কিলোমিটার পর্যন্ত। তো নিঃসন্দেহে বলা যাচ্ছে হিরো বাইকের তেমন কোনো প্রবলেম হয় না বাইকটি রাইড করতে। তবে এই বাইকটি আপনি যখন টপ স্পিডে চালাবেন 80-90 স্পিডে, তখন কিন্তু বাইকটির তেমন ভাইব্রেশন করে না, তবে বাইকটির সাউন্ড খুবই ভালো লাগে, এটা হয়তো অনেক আগে থেকে আপনারা জানেন। তো ফ্রেন্ডস, আপনি যদি এই বাইকটি কিনতে চান তাহলে আপনি নিঃসন্দেহে কিনতে পারেন। এছাড়া 2019 সালের দুটি কালারই কিন্তু আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে, কারণ একদম দুইটাই লেটেস্ট কালার, আর আশা করি সবার এই কালারগুলো ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমরা আজকে যে শোরুম থেকে রিভিউটা করছি সেটা হচ্ছে মেসাজ গাউসে মোটরস। তো হিরো বাইকে যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে চাইলে সেক্ষেত্রে ভিজিটিং কার্ড দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি চাইলে সরাসরি হিরো হটলাইনের নাম্বারও যোগাযোগ করতে পারেন। তো সর্বশেষ হচ্ছে বাইকটির প্রাইস। তো বাইকটি দুটি ভার্সনে পাবেন, একটা সিঙ্গেল ডিস্ক ভার্সন একটা ডাবল ডিস্ক ভার্সন। তো সিঙ্গেল ডিস্ক ভার্সন বাইকটির প্রাইস হচ্ছে 1,49,990 টাকা এবং ডাবল ডিস্ক ভার্সন বাইকটির প্রাইস হচ্ছে 1,59,990 টাকা। বাইকটি 2 বছরের জন্য রেজিস্ট্রেশন ফি হচ্ছে 15,000 টাকা এবং বাইকটি 10 বছরের জন্য রেজিস্ট্রেশন ফি হচ্ছে 24,500 টাকা।
ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এভরি সিঙ্গেল পারসন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টাটা, বাই বাই।